नमस्कार बंधुरा किचेंस विद अपर्णार चैनले अपनादेर सबाइके स्वागत जानिए आज आमि हाजिर हये गेलाम आरो एकटी नतून रेसिपी निये। आजकेर रेसिपिटी हलो बादाम पाट्टी बा बादाम चाकी। एटी खेते खुबी असाधारण लागे, बड़ो थेके छोटो सबारी खुबी पछन्देर एकटी खाबार। ताहले चलुन बंधुरा आर देरी ना करे ए मजादार रेसिपिटी शुरू करी। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে 200 গ্রাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটি শুকনো কড়া বসিয়ে এই বাদামগুলো কড়ার মধ্যে দিয়ে লো আঁচে নাড়াচাড়া করে বাদামগুলো খুব ভালো মতো ভেজে নেব। লো আঁচেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব আর কয়েক মিনিট পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে বাদামগুলো কষে দিলেই খুব সহজেই বাদামগুলোর খোসা ছাড়িয়ে যাবে আর বাদামগুলো দুভাগে ভাগ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো বাদাম একেবারে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে দুই একটা গোটা বাদাম রয়েছে এগুলোকেও আমি হাত দিয়ে টিপে টিপে দুভাগে ভাগ করে নিলাম। এবার এই বাদামগুলো এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিলাম একটা স্টিলের থালা আর দুটো প্লাস্টিক পেপার। থালাটাকে উল্টে দিয়ে এর উপরে প্রথমে একটা পেপার নিয়ে নিলাম। এবার এর মধ্যে কয়েক ফোঁটা রিফাইন অয়েল দিয়ে হাত দিয়ে ভালো করে সমস্ত পেপারটার গায়ে অয়েলটা লাগিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে আর একটা নিয়ে তার উপরও আমি কয়েক ফোঁটা রিফাইন অয়েল দিয়ে দিলাম আর হাত দিয়ে এটার গায়েও খুব ভালো মতো অয়েলটাকে লাগিয়ে দিলাম। দুটো প্লাস্টিক পেপারেই খুব ভালো মতো অয়েল লাগিয়ে নিয়েছি। এবার চলে আসলাম গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি শুকনো কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এবার গ্যাসের জোরটা একেবারে হাইতে রেখেই চিনিটাকে অনবরত নেড়ে যেতে হবে আর কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা এইরকম গলা শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ এইরকম গ্যাসের জোরটা বাড়িয়ে রেখেই খুন্তি দিয়ে চিনিটাকে অনবরত নাড়তে নাড়তে একসময় দেখা যাবে চিনিটা পুড়ে এইরকম খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিনিটার কালার তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের জোরটা একেবারে বন্ধ করে দিয়েই এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলো কড়ার মধ্যে দেওয়া হয়ে গেলে একভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর চিনির সাথে বাদামগুলো খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির সাথে আমি বাদামগুলো খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আর ঠান্ডা হতে না দিয়ে খুব তাড়াতাড়ি আগে থেকে রেডি করে রাখা প্লাস্টিক পেপারের উপরে এই বাদামটাকে ঢেলে দেব। বাদামটা ঢেলে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু সব দিকটা আমি ছড়িয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দেওয়া যাবে না, তাই এবার এর উপরে আরেকটা প্লাস্টিক দিয়ে একটা বেলুন দিয়ে খুব ভালো মতো এটাকে সম্পূর্ণ থালাটার মধ্যে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি বেলান দিয়ে সব সাইডটাই বাদামগুলো খুব ভালো মতো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমার থালাটি সাইজ ছোট হয়ে গেছে তাই এই কাজটি করতে আমার অনেকটাই প্রবলেম হচ্ছে। আপনারা পারলে এর থেকে একটা বড় থালা নিয়ে নেবেন, তাতে আর কোনো অসুবিধা হবে না। আমার থালাটি ছোট হয়ে গেছে তাই এখান থেকে প্লাস্টিক সমেত টেবিলের ওপর বাদামটাকে নামিয়ে নিলাম। এবার আর কোনো অসুবিধা হবে না। এবার বেলুনটাকে এইভাবে প্লাস্টিকের ওপর ঘুরিয়ে ঘুরিয়েই খুব সুন্দরভাবে পাতলা করে আমি বাদামটাকে সব দিকে ছড়িয়ে দেব। আর বন্ধুরা এটা মনে রাখবেন এই কাজটি করার সময় খুবই দ্রুত করতে হবে, তা না হলে এটা ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যায় আর চাকু দিয়ে কাটা যায় না। তাই আমি প্লাস্টিকটাকে সরিয়ে দিলাম আর চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই সহজ বাদাম পাট্টি রেসিপি আশা করছি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে
তাহলে ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকার। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।